একি তৃণমূল বিধায়ক আগেই বলে দিলেন যে ভোটের 15 দিন আগেই ভোট হয়ে যাবে? যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এবার তৃণমূলের টিকিট পেয়েছেন সায়নী ঘোষ। জোর কদমে তিনি প্রচার শুরু করেছেন। সেই মতো বারুইপুরে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল দলের তরফে। সেখানে প্রার্থী সায়নী ঘোষের সামনেই বিধায়ক বিভাস সর্দার বিতর্কিত মন্তব্য করে বসলেন। তিনি বলছেন যে ওই বাহিনীর ফাইনি কিছু নয়, তারা মমতা ব্যানার্জির বাহিনী। এখানেই শেষ নয়, তিনি বলে বসলেন যে ভোট হওয়ার 15 দিন আগেই ভোট হয়ে যাবে। তিনি আরও বলেন যে তাদের কাছে মা লক্ষ্মীর বাহিনী আছে, সেই বাহিনী কেন্দ্রীয় বাহিনীর সামনে দাঁড়ালে কেন্দ্রীয় বাহিনী তো ভয় পালাবে, তারপর যা হওয়ার তাই হলো। তা কি বলছেন বিভাস সর্দার শুনব। আর আমাদের টার্গেট হচ্ছে, আমি কিন্তু প্রত্যেককে বলে দিচ্ছি, 283 খানা, 283 খানায় বুথ আছে, আর 309 জন মেম্বার আছে। আমি একদম পরিষ্কার ভাষায় সবাইকে বলে যেতে চাই, বুথ ভিত্তিক টার্গেট দেওয়া হয়েছে। যদি কোনো বুথে খারাপ রেজাল্ট হয়েছে লোকসভা নির্বাচনে, তাহলে কিন্তু সেই বুথের কিন্তু আমরা সাংগঠনিক নেতৃত্বে যারা আছে তাদের কিন্তু সমস্যায় পড়তে হবে। এটা কিন্তু সবাই মাথায় রাখতে হবে। আমরা আমাদের বিধানসভায় প্রত্যেক বুথে আমরা মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জীকে জেতাতে চাই। 283 খানা বুথেই জোড়াপুরের পতাকা উঠবে এবং সায়নী ঘোষ জিতবে, মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী জিতবে। কি সবাই এগ্রি তো? সবাই মিলে লোকসভা ভোটে সায়নী ঘোষ কত ভোটে জিতবে আমাদের বিধানসভা থেকে? সবাই মিলে শপথ করুন, জোড়া বলুন, কত ভোটে জিতবে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী আমাদের বিধানসভায়। সবাই কিন্তু মনে রাখবেন, সাপোর্ট রাখবেন, একটা বুথ হারা যাবে না, সব বুথ আমাদের জিততে হবে এবং সব বুথে বিরোধী শক্তির সঙ্গে আমাদের লড়াই হবে। কোনো ব্যাপার নেই, লড়াই করবার মতন লোক নেই বুথে, অনেক বুথে এজেন্ট বসাতে পারবে না, 100% সিওর থাকুন। সে লোক ওদের বাড়িপুর পূর্ব বিধানসভায় নেই, আর যে দু একজন আছে ও রাত্রিবেলা ফের সারেন্ডার করে দেবে আপনাদের কাছে, ও নিয়েও কোনো সন্দেহ নেই। বলবে যে আবার ভোটের পরে যেরকম পঞ্চায়েত ভোটে আমাদের যুব সভাপতি জেলার কৌশিক এসছে, কৌশিককেও সবাই মিলে হাততালি দিয়ে অভিনন্দন জানান, কষ্ট করা। আর আমরা দেখেছি যে পঞ্চায়েতে টুকটাক একটু আধটু কে কোথায় প্রার্থী হয়, আবার পঞ্চায়েত নির্বাচনের পরে তারাই এসে আমাদের দলের নেতাদের কাছে সারেন্ডার করে। সুতরাং ও জিনিস কিছু লাভ নেই, সবাই মিলে একসঙ্গে যা নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ পালন করবেন। আজকের মধ্যে দেয়াল চুন কামকম কমপ্লিট করতে হবে এবং 2 থেকে 3 দিনের মধ্যে দেয়াল কমপ্লিট করে লিখে ফেলতে হবে। সবাই মিলে একসঙ্গে আমাদের কাজ হবে। এরপরে যা রাজনৈতিক অনুষ্ঠান এবং পার্টির যা অনুষ্ঠান করবে, আমি সেগুলো আমরা সবাই আপনাদের কাছে জানিয়ে দেব এবং অঞ্চলের নেতৃত্বর কাছে জানিয়ে দেব। অঞ্চল নেতৃত্ব আপনাদের সবাইকে সেই সব নির্দেশ পাঠিয়ে দেবে। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই কার্যত বাংলায় ভোটের দামামা বেজে গেছে। তার বলার অপেক্ষা রাখে না, দিকে দিকে ঘাসফুল শিবিরের প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারে। নির্বাচনী ময়দানে ব্যালট যুদ্ধের পাশাপাশি বাঘ যুদ্ধও যে সমানতালে চলেছে, আর সেই প্রচারে নেমে ভোকাল টনিক দিতে গিয়ে বিতর্কিত কথা বলে বসলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। সোমবার বারুইপুর এলাকায় প্রচারে বেরিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, তার সঙ্গে থাকা বিভাস সর্দার বলে বসলেন যে ভোটের 15 দিন আগে ভোট হয়ে যাবে। তিনি আরও বলেন যে 283 খানা বুথ আছে, 309 জন মেম্বার আছেন, বুথভিত্তিক টার্গেট দেওয়া হয়েছে। কোনো বুথে খারাপ ফল হলে সেই বুথের সাংগঠনিক নেতৃত্ব যারা আছেন তাদের সমস্যায় পড়তে হবে। তবে তার মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। আর এ নিয়ে আমাদের কালিক প্রশ্নজিতের কি রিপোর্ট দেখাবো। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাকে কার্যত প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে লোকসভা ভোটের। যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। সোমবার সায়নী এসেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কর্মীদের সাথে পরিচয় পর্ব স্বার্থে এবং তারপর জনসংযোগের পাশাপাশি এলাকায় প্রচার স্বার্থে।
আর সেই সায়নী ঘোষ যখন বারুইপুরে আসেন তখনই তাকে পাশে বসিয়ে কার্যত কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করালেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভা সর্দার। তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী টাহিনী দিয়ে কিছুই হবে না, তাদের যে বাহিনী আছে সেই বাহিনী ভোট করাবে, ভোটের 15 দিন আগে অন্তত ভোট হয়ে যাবে বলেও তিনি দাবি করেছেন। প্রত্যেকটি বুথে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে টার্গেট দেওয়া রয়েছে, প্রত্যেকটি বুথ থেকে কত ভোটে জেতাতে হবে সেই টার্গেটও ইতিমধ্যেই দেওয়া হয়েছে, এমনটাও দাবি করেছেন বিভা সর্দার। এবং যদি কোনো বুথে খারাপ ফল হয় তার সেই খারাপ ফলের দায় কিন্তু নিতে হবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে, আর এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিভা সর্দার। শুধু সায়নী ঘোষ নয়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক তৃণমূল নেতা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে, আর সেই বৈঠকে কার্যত বারুইপুর পূর্বের বিধায়ক বিভা সর্দারের এহেন বক্তব্যে কার্যত সরগোল পড়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের মহিলা বাহিনীর সামনে থেকে কার্যত ফিরে যাবে এমনটাই দাবি করেছেন তিনি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে এরকম কেন্দ্রীয় বাহিনী টাহিনী দিয়ে কিছুই হবে না, তাদের যে লক্ষ্মী বাহিনী রয়েছে সেই বাহিনীর সামনে পড়েই কেন্দ্রীয় বাহিনী কার্যত পিছপা হটবে। অন্যদিকে এই লোকসভা ভোট যেদিন হবে তার 15 দিন আগেই কার্যত ভোট হয়ে যাবে এমনটাও তিনি দাবি করেছেন। আর এই বিভা সর্দারের বক্তব্য নিয়ে ইতিমধ্যেই নানা ধরনের জল্পনা উঠতে শুরু করেছে। আর এদিকে তৃণমূল বিধায়ক বিভা সর্দারের যে বক্তব্যকে ঘিরে এত সরগরম হলো পরিস্থিতি, চলুন সেই বক্তব্য শুনি আরো একবার। ভোটের 15 দিন আগে ভোট হয়ে যাবে, কি হবে তো একদম সবাই মিলে করে মেয়েরা আসতে গেল ঘরে, একদম কোনো বাহিনী ফাইনি না, বাইনা হলে আমাদের এখানে লক্ষ্মী বাই মা লক্ষ্মী বাহিনী আছে, সবাই মিলে বাহিনীর সামনে দাঁড়িয়ে যাবেন, ওই বাহিনী ফিরে যাবে, তারপরেই যা হওয়ার হয়ে যাবে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো ডর নেই, লড়াই হবে সামনাসামনি, বিরোধী কে আছে দেখা যাবে, আর কোথায় কি সেন্ট্রাল বাহিনী বাহিনী আছে সেগুলো দেখা যাবে, 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না, একদম 100% শিওর থাকুন। আর আমাদের টার্গেট হচ্ছে, আমি কিন্তু প্রত্যেককে বলে দিচ্ছি, 283খানা 283খানায় বুথ আছে, আর 309 জন মেম্বার আছে। আমি একদম পরিষ্কার ভাষায় সবাইকে বলে যেতে চাই, বুথ ভিত্তিক টার্গেট দেওয়া হয়েছে, যদি কোনো বুথের খারাপ রেজাল্ট হয়েছে লোকসভা নির্বাচনে তাহলে কিন্তু সেই বুথে কিন্তু আমরা সাংগঠনিক নেতৃত্বে যারা আছে তাদের কিন্তু সমস্যায় পড়তে হবে, এটা কিন্তু সবাই মাথায় রাখতে হবে। আমরা আমাদের বিধানসভায় প্রত্যেক বুথে আমরা মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জীকে জেতাতে চাই, 283খানা বুথেই জোড়া বুথের পতাকা উঠবে এবং সার্বিক ঘোষ জিতবে, মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী জিতবে, কি সবাই এগ্রি তো? সবাই মিলে, সবাই মিলে। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।